রবিবার গভীর রাতে নদিয়ার চাপড়াপাড়া থানার শিবেরপাড়া এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল স্থানীয় সূত্রে জানা যায় যায় ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে একটি মেলা চলছে পরিবারের সদস্যরা সেই মেলায় তারা বাড়ি সকলে ফিরে দেখেন দরজা ভেঙে সমস্ত সামগ্রী চুরি হয়ে গেছে পরিবারের সদস্যরা জানান দশ ভরি সোনার গয়না ও দেড় লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বাড়ির সদস্যরা এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে চাপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কাল রাত্রিতে আমাদের বাড়ি মানে চুরি হয়েছিল মানে আমাদের ফ্যামিলির লোক সব মেলায় দোকান দিয়েছে ওখানে গিয়েছিল তালা চাবি দিয়ে হ্যাঁ সেই তোকে মানে আমাদের মানে ঘরে ঢুকে দুখানা শোকেজ ভেঙে ঘরে হ্যাঁ দশ ভরি সোনা হ্যাঁ আর দু লক্ষ টাকা আর কি মানে উপর কিছু গয়নাগাতি এই সব বার করে নিয়ে গেছে বাড়ি এসে দেখছি সব ভেঙে চুরে সব বার করে নিয়েছে আমার কখন দেখলেন আপনি কখন দেখছি তখন 10টা 10:30টা বাজে পুলিশ এসেছিল পুলিশ এসেছিলো আপনারা অভিযোগ করেছেন না করবেন নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা রবিবার গভীর রাতে নদিয়ার চাপড়াপাড়া থানার শিবেরপাড়া এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে একটি মেলা চলছে পরিবারের সদস্যরা সকলে সেই মেলায় যায় তারা বাড়ি ফিরে দেখেন দরজা ভেঙে সমস্ত সামগ্রী চুরি হয়ে গেছে পরিবারের সদস্যরা জানান দশ ভরি সোনার গয়না ও দেড় লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বাড়ির সদস্যরা এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে চাপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কাল রাত আমাদের বাড়ি মানে চুরি হয়েছিল মানে আমাদের ফ্যামিলির লোক সব মেলায় দোকান দিয়েছে ওখানে গিয়েছিল তালা চাবি দিয়ে হ্যাঁ সেই তোকে মানে আমাদের মানে ঘরে ঢুকে দুখানা শোকে ভেঙে ঘরে হ্যাঁ দশ ভরি সোনা হ্যাঁ আর দু লক্ষ টাকা আর কি মানে উপর কিছু গয়নাগাথি এইসব বার করে নিয়ে গেছে বাড়ি এসে দেখছি সব ভেঙে চুরে সব বার করে নিয়ে গেছে কখন দেখলেন আপনি কখন দেখছি তখন দশটা সাড়ে দশটা বাজে পুলিশ এসেছিল আপনারা অভিযোগ করেছেন করবেন নদীয়া থেকে মাধব রিপোর্ট আনন্দ বার্তা